নমস্কার বন্ধুরা, তন্হীর পাকশালাতে সবাইকে স্বাগত। আগামীকাল শিবরাত্রি, আর আমার শিবরাত্রি উপলক্ষে আজকের স্পেশাল রেসিপি হচ্ছে সাবুদানার পোলাও। একদম পারফেক্ট ঝরঝরে সাবুদানার পোলাও কিভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি সাবুদানার খিচুড়ি, সাবুদানার পরোটা আর সাবুদানার পাকোড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম। লিঙ্কগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ যদি আপনারা দেখে না থাকেন একবার চেক করে নেবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাবুদানার পোলাও বানাবার জন্য একটা বাটির মধ্যে প্রথমে আমি সাবুদানাটাকে ভিজিয়ে নেব। নিচ্ছি 1 কাপ পরিমাণে সাবুদানা, আর এটা আমি মেজারিং কাপ মেপে নিচ্ছি। ওজন হিসেবে কিন্তু এটা 200 গ্রাম। আর এখানে আমি বড় দানার সাবু ব্যবহার করেছি। সাবুটাকে 5 থেকে 6 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়। সাবুটা আমার ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার সাবুটাকে আমি ভিজিয়ে রাখবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ জল। 1 কাপ সাবুর জন্য কিন্তু 1/4 কাপ জলই যথেষ্ট। অতিরিক্ত জল দিয়ে সাবু ভিজিয়ে রাখবার একেবারেই দরকার নেই। আর এই সাবুটাকে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। দেখুন, আমি খুব কম পরিমাণে জল দিয়ে কিন্তু সাবুটাকে ভিজিয়েছি। অতিরিক্ত জল দিয়ে যদি সাবু ভেজানো হয় তাহলে সাবুর ওপরের লেয়ারটা কিন্তু বেশি নরম হয়ে যায়, আর খিচুড়ি বা পোলাও বানাতে গেলে সাবু ঝরঝরে থাকে না। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখব। ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, আর গাজরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সবজির পরিমাণ নিতে পারেন, আর কী কী সবজি নেবেন সেটাও কিন্তু আপনাদের নিজেদের ওপরই নির্ভর করছে। লম্বা লম্বা আর সরু সরু করে আমি গাজরটাকে কুচিয়ে নিচ্ছি। গাজরটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেল, এবার 10-12টা বিনসও আমি কুচিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু এটা পোলাও তাই সব রকম সবজি ব্যবহার করা যেতে পারে। বিনসটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর যে সবজি আমি ব্যবহার করব সেটা আমি পোলাওটা বানাতে বানাতেই দেখিয়ে দেব। 2 ঘন্টা পর দেখুন আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের সাবু একদম পারফেক্টভাবে ভিজে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। ঠিক এই রকম ঝরঝরে সাবুই কিন্তু আমাদের পোলাও বা খিচুড়ির জন্য প্রয়োজন। দেখুন সাবুটা একদম ঝরঝরে আছে, কিন্তু সাবুটা ঠিক মতন ভিজে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সাবুটা ভিজে গেছে, মানে ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে। তাই যে পরিমাণে জল দিয়ে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ঠিক সেটা আপনারা খেয়াল রাখবেন। পোলাওটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু এটা পোলাও তাই আমি অল্প পরিমাণে একটু ঘি ব্যবহার করছি। তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর আর টুকরো করে কেটে রাখা বিনস। গাজর আর বিনসটা মিনিট 2-3 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু এর মধ্যে আলুও অবশ্যই ব্যবহার করতে পারেন। গাজর আর বিনসটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর 1 মুঠো ফ্রেশ কড়াইশুঁটি। এটাকেও মিডিয়াম ফ্লেমে মিনিট 2-1 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। এই সবজিটা ভাজার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে ভাজলে সবজির মধ্যে ঠিকঠাক মতো লবণটা ঢুকে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু এটা পোলাও তাই একটু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 15-20টা কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া কাজু।
কাজু বাদাম আর কিশমিশটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন দেবেন, মানে যতটা পরিমাণ আপনাদের পছন্দ ততটা আপনারা ব্যবহার করবেন। ভালো করে সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি, আর মিনিট তিনেক সময় ধরে এগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে আমি একটু বাদাম গুঁড়ো করে নেব। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি বাদাম, আর মিক্সিতে আমি আধ ভাঙা করে নেব, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নেব। দেখুন বাদামটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি। সবজিটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজির সাথে সাবুদানাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে সবজি আর সাবুদানাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে নেওয়া চিনি বাদাম। চিনি বাদাম দিলে সাবুর পোলাও বা খিচুড়ি কিন্তু ভীষণই ঝরঝরে হয়, আর তার স্বাদও একদম অন্যরকম হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের সাবুর পোলাও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, আর দেখুন সাবুদানাগুলো একদম ঝরঝরে আছে। প্রত্যেকটা সাবুদানা কিন্তু আলাদা আলাদা আছে, একটাও একটার গায়ে লেগে যায়নি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু এটা পোলাও, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই একটু চিনি ব্যবহার করলাম। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমাদের সাবুদানার পোলাও মোটামুটি হয়ে এসছে। ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সাবুদানার পোলাও। যে কোনো নিরামিষ দিনে বা উপোষের দিনে আপনারা কিন্তু সহজেই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। দেখুন আমাদের পারফেক্ট ঝরঝরে সাবুদানার পোলাও কেমন সুন্দর তৈরি হয়েছে, প্রত্যেকটা দানা কিন্তু একদম আলাদা আলাদা আছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।